এক লক্ষ টাকা থাকবো চ্যালেঞ্জ, কারণ যারা দাওয়াত করে মেহারে দুপুরে খাওয়ার লাগতো না, তাইলে আমার খবর দিবেন আমরা আসমো। আইসা আমরা দুই হুজুরে মসজিদে বোমো, বয়া কমো যে জানাজার পরে দোয়া করা হারাম বেদাত জায়েজ না। আপনি আমরা দলিল দিন আর আমরা দলিল দিব, যারা টিকব হেরোই থাকব। আমরা টিকলে যে আপনারা বাইর করে দেবেন বিষয়টা এমন না। জানাজা কি দোয়া না নামাজ? সবাই সাক্ষী দেন, জানাজা কি দোয়া না নামাজ? হ্যাঁ, এটা কইতে পারে জানাজার ভিতরে দোয়া, জানাজার ভিতরে দোয়া তো ফুরাটারে করে ফুরা কার্যক্রমটারে আপনি দোয়া কইয়া সালাই দিবেন। আর আমরা মাইনে যাবো গা, আমরা কি বুতে কি লইছে? আমরা কি অশিক্ষিত? আগে তো কইছি বুড়ো ক্ষেত্রে কইটাইছি না, লাইন ফানা দিকে না দরতারে না, যদি লাইন ফাইতে কোনো সময় হামদা দিল। হ্যাঁ, তা সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাত শরীফের কিতাবুল জানায়েজের মধ্যে একটি হাদিস বলেছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়্যিতি ফাখলিসু লাহু দোয়া, যখন তোমরা জানাজার নামাজ পড়ে ফেলো মাইয়্যিতের, তখন ওই মাইয়্যিতের জন্য খালেস করে দোয়া করো। জোরে কোন সুবহানাল্লাহ, ইজা সাল্লাইতুম হলো শর্ত আর ফাখলিসু হলো জাজা। শর্ত এবং জাজার হুকুম হলো সাথে সাথে, আজকে নামাজ পড়িয়া কালকে যাইয়া দোয়া করবে এটার কথা কইছে না। ফাখলিসু এ ফাড়ার কারণেই বুঝাইছে যে বেশি দেরি করা যাবে না, জানাজা ফইরেই তার লগে দোয়া করবা, তার জন্য খাস কইরা দোয়া করবা, এটা আমার নবীর নির্দেশ। কথা বলেন ঠিক না বেটে? তো জানাজার ভিতরে দোয়া আছে, চতুর্থ তাকবীর আছে, এটা কোনটা জানেন নি? আমি অর্থ করলে বুঝবেন এটা কোন দোয়াটা আছে। এক নম্বর হলো আল্লাহুম্মা ফিরিলি, হে আল্লাহ আমারে মাফ করো। দোয়াটা কি মাইয়াতের না নিজের জন্য? হাই না, আমরা মধ্যে যারা জেতা হেরারে মাফ করেন, এটা কি মায়েদের জন্য না সবার জন্য? ওয়া মাইগি তিনা, যারা মারা গেছে ওই আগে থেকে চোদ্দ গোষ্ঠী আগে থেকে, হেরারে মাফ করো। ওয়া শাহিদিনা, যারা আমাদের মাঝে উপস্থিত এদেরকে মাফ করো। ওয়া গায়িবিনা, যারা অনুপস্থিত তাদেরকে মাফ করো। পুরুষ নারী ছোট বড় সবাইরে মাফ করো। আজকে যে এখানে যিনি প্রেজেন্ট আছে মাইয়েত হয়ে আসছে, তার দোয়া কি এখানে আছে? এই জন্য রাসুল বলছে ইজা সাল্লাইতুম আলাল মাইয়্যিতি ফাখলিসু লাহু দোয়া, যখন তোমরা মাইয়্যিতের জানাজা পড়ে ফেলো তার জন্য অনতি বিলম্বে, মানে বেশি দেরি করা যাবে না, কাতারটা আমরা তো কাতার ভাঙিয়ে ফেলি, কথা কোন ঠিক না বেটে? যেন এই দোয়াটাকে যেন কেউ জানাজার অংশ মনে না করে। তখন আমরা ভাঙ্গিয়া ক্লাসের চতুর্থ দাঁড়াইয়া মিলাদ কিয়াম কইরা, এখন তো অনেক জায়গায় দোয়া করুন জায়েজ না, এখন কিতা করুন লাস্টে আমার জিয়ান আমি জানাজা করি প্রথমে কিয়ামটা করি। এখন কেমন দিলাম ঘুরাই ঘুরাই কিন্তু আইবেন এই জিনিসগুলো নিয়া কিল্লে গেছে সমাজটাতে ভাগ করলেন, আমার বুঝে আসে না। একটা লোক মরে গেছে গা, আরে আমার বাপ মরে গেছে গা, আমার বাপের লাগে আমি দোয়া করু, আর আপনি ফতোয়া দিতাছুন এটা কোয়া করুন যাইতো না, এটা বেদাত এটা হিটা কত কথা কইলেন। অথচ নবীর হাদিসের মধ্যে সুস্পষ্ট লেখা আছে। তাইলে এই জন্য যুবক ভাইরা আমার, যারা এই জানাজার নামাজের পরে দোয়ার সমর্থন করে না, আমি তাদেরকে বল ভাই রে আপনার আব্বা মরে গেলে গা, আপনি দোয়া না কইরা কবর ভিতরে হামদায় দিয়েন, আমার আব্বা মরে গেছে গা, আমি আমার বাপের জন্য দোয়া করবো। আপনি যদি দোয়া না করেন কইতাম না যে করুন, আর আমি করলে আমার না করেন না যে কইরেন না, যার যেমনি চলতে থাকেন হিসাবে একদিন হবে, কথা বলেন ঠিক না বেটে? প্রয়োজনে যদি এ এলাকার সমস্যা হয় তাহলে গণস্বাক্ষর নেবেন, স্বাক্ষর যারটা বেশি হবে হেই হবে, কথা বলেন ঠিক না বেটি? এরপরে যদি মনে করেন যে সমস্যার সমাধান হয় না, তাইলে একদিন দয়া করে আমি তো বন বাইরের ফোলা, এটা কি কসবা না? আমরা বন বাইরের ফোলা না, মেজাজ গরম দিল নরম, তাহিরি যত জোরে আওয়াজ করুক একটা হাসি আছে না নাই? পারি না তো রাগটা রাখতাম, বুঝলেন না, রাগটা রাখতাম পারি না ফালা মুখু, কারণ এটাতে এলাকার হইতো, যারা মানে না হেরাকে ফালান যাইব, এরা তো আমরা লোকের চলাফেরা করে, আমরা এলাকা এলাকার চলাফেরা করে কই যাবো? বালাদানের সাথে সিটা দান তাহে না, বালাদানটি বিক্রি করলে কার সিটা দান দিকে বালার দানের দরে বিক্রি হয় না, এর আরও আমরা সাথে করে নেওয়ার চেষ্টা করবো আর কি, ঠিক আছে বোঝা যাই ফালাই যাবো কই বন বেড়ে ফুলা ফান। কেউ বাজার কি দাও ফুরান চাইল বাতে পারো লাখ রে একটু বেশি লাগে আর কি, তেল তুল দিয়ে ওই বোয়ান লাগবো কি তা করবা? বাবা আমি কি কাহারো বিরুদ্ধে বলেছি? দলিলের বাহিরে বলেছি? দেখছেন না বান্ডেল ফোর লইয়া করতেছি না, কোন সময় কোন আন্দা লাগে সামনে নির্বাচন, কোন বিপদে পড়ে গাড়িটা বাঙ্গালি ঠিক করো লাগতো না, এলাকে ফুজি টুজি লইয়া ঘুরিয়া কি? হ্যাঁ ঠিক না,
যাই হোক বাবার আমার যাক বিভিন্ন ফুজিল ওই করি ঠিক আছে তো দলিল ও আমরা ফুজি ওই কথাগণ ঠিক না বেঠি আমরা দলিল ফুজি আছে আমরা ফাওত তলে কি আছে মাটি আছে সিএসআরএস বিএস লইতে আমরা গরি জানাজার পরে দোয়া লয়া ও সমাজ ভিতরে কি যে ঠেলাটি দিতে লাগে জানাজার ফল লই একদল অর্ধেকের না কুনাচ্চা বাইরিয়া জায়গা কুনাচ্চা বাইরিয়া জায়গা হ্যাঁ আবার কিছু যেখানে একটু শক্তিশালী বেশি হ্যাঁ এই লাশটা কান্দলো কান্দলো এই লাশটা তুলো তুলো লাশটা তুলো 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 তো ইমাম সাহেবকে রাখেন ওনার ছেলে আসতেছে ওই কসবা এ পড়ছে একটু অপেক্ষা করেন লাশটা দেখাই কবর দিব তো লাশটা অপেক্ষা করানি কথা কোনা ওহন ফতোয়া কই যা যে তাকদানিয়া কবর ডুহাই দাও তখন ফতোয়া কই যা অন ফুলাইছে আয়াক সিল্লা সিল্লি কইরে কো আমার বাজান আমার আব্বার লাগে একটু দোয়া করেন পরে আবার পুত্র পুত্রে লয়া দোয়া করলাম ওহন কেমন হইল বোঝা গেল প্রত্যেকটা জিনিসেরই সিস্টেম আছে আপনি হুট করে ডালাও ভাবে যা না করেন এগুলো বুঝতে হবে আল আল তাজ সরি আল মুশাক্কাতু তাজলিবু তাইসির কাঠিন্যতা সহজতাকে টেনে আনে শরীয়তটা ইসলামটা এত কঠিন না কথা বলেন ঠিক না বে ঠিক যাক আল্লাহ বলছেন উদুউনি আস্তাজিব লাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব জোরে কি আল্লাহ আকবার বলা যায় তো না চোখের পলকে তুমি হতে পারো লাশ না চোখের পলকে তুমি হতে পারো লাশ তোমার নিঃশ্বাস হবে আলম তাহিরি নাম এই 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 বড় এই শোনো শোনো এই শোনো কোথায় যাচ্ছ আপনি বসেন একটু আপনি যে স্টাইলে চুল কাটছেন না পুরো এ থেকে এর খেতে লাইল দেয়া পুরো এর খেতে লাইল দেয়া আছে না যে সতু দিদা হেত্রা হমান তাহে আর লাইল দেয়া উসাতে মানুষ যাইবার লাগিয়া হে ও দুই হান্দাম না কাটটা লইছে আর উপর দে হের উপর দে কাটটা যাইবার লাগে হের চুল রাখছে বেউরাতটা চুল দিছে কাটছে নমুনাটা দশ না না এমনি কিন্তু সুন্দরই লাগে কিন্তু সেরাটা ফর্সা তো এই জন্য ভালো লাগে আর কি যাই হোক এখন থেকে চুল দিয়ে সুন্দর করে কাটবা আব্বু হ্যাঁ হ্যাঁ আচ্ছা ইনশাল্লাহ দেখছেন বুঝালে বুঝো বোঝালে ওই বুঝে তবে যাই হোক যুবক যুবক ভাইয়ের আমার এই মানুষটির ভিতরে আমরা সিরিয়ালে আসি না নাই যে আগে মারা যাবো হ্যাঁ ওইলে ফার্স্ট নম্বর সিরিয়াল না এক নম্বর সিরিয়াল তা আমরা একটা সিরিয়ালে ফেরে রয়েছি না ওই যে রিলিফের মাল যে গম তুলতাম দেখতাম সিরিয়াল আসি না টুকেন নিয়ে হারি তো লাইন ধরে হ্যাঁ আসি না এরকম হ্যাঁ বাজান এইভাবে সিরিয়ালে ফেরে রয়েছি তো তখন মানুষ বলতেছে এই লোকটা নামাজ পড়তো তুই যদি আরেক সিনেমা হই আমার ইয়ে কানা কানটা তুলতো আসি না চাইলে তুই লুই লুই না যা বাবার আমার অনেক কথা বলতেছি মানে মনে কষ্ট নিয়ে না আমরা ব্রাহ্মণ বাড়ি তো ঘরের ছেলে ঘরে আসছে এখানে তো শুদ্ধ মারার লাগতো না আমরা নুন ও বুঝি লবণ ও বুঝি সানন ও বুঝি তরকারি ও বুঝি সর ও বুঝি জোল ও বুঝি একটু উত্তরবঙ্গে গেলে একটু বাপ শব্দের কথা কই আর কি বুঝাই যে আমরা ব্রাহ্মণ বাড়ি মানে অনেক কিছু কথাগণ কথাগণ ঠিক না বেটে আসলে তো কিছু আইন মন্ত্রী আমরা রই কথাগণ ঠিক না বেটে আরো বিমান পর্যটক মন্ত্রালয়ের উপ মন্ত্রী আমাদের রবদুল মুক্তাদি চৌধুরী মহোদয় কথা কন ঠিক না বেটি ওই করে করে আমরা ঠিক না বেটি আর ব্রাহ্মণ বাড়িতে যে ঐতিহ্য আছে আপনি সারা বাংলাদেশে খুঁজে পাবেন না আমরা ব্রাহ্মণ বাড়ি প্রায় অর্ধেকটা আমরাই চালাই গ্যাস দিয়া বিদ্যুৎ দিয়া চাউল দিয়া কথা কন ঠিক না বেটি এটা হাল অহংকার করি না আর কি ব্রাহ্মণ বাড়ির মানুষ অহংকার করে না সার দিয়াও সার দিয়াও আমরা অহংকার করি না আমরা অনেক কিছু আছে আমরা অহংকার করি না আমরা কাজের কাজই কথা কন ঠিক না বেটি